হ্যালো, আমার পরিবারের সব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ম্যাজিক্যাল মাস্ক নিয়ে এসেছি। এই মাস্কটা শুধু যে তোমরা ফেসে ব্যবহার করতে পারবে তা না, তোমরা অল বডিতেও ব্যবহার করতে পারবে। আর কী কী গুণাগুণ আছে এই মাস্কের সেটাও আমি তোমাদের সাথে আস্তে আস্তে করে বলে দিচ্ছি। তাই ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে এসেছি, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আমার ভিডিওগুলো দেখতে থাকো, দেখতে দেখতে দেখবে একদিন তোমাদের ভালো লেগে যাবে। ভিডিওটি ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো আর আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব, সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে এই মাস্কটা আমি কিভাবে তৈরি করেছি আর কি কি জিনিস দিয়ে, মানে আমাদের রান্নাঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 1 চা চামচ নিয়েছি মধু। এখানে আমি অল্প করে তৈরি করছি, কারণ এটা দিনেরটা দিনে আমাকে তৈরি করে লাগাতে হবে, এটা কিন্তু স্টোর করা যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা দুধ। এখানে অবশ্যই কিন্তু কাঁচা দুধটা ব্যবহার করতে হবে, আর দুধ মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে। তো তোমরা ফ্রিজে কী করবে, আলাদা করে কাঁচা দুধটা রেখে দেবে। তা একটা দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, আর এখানে আমি দিয়েছি 1/2 চামচেরও কম কস্তুরি হলদি। তোমাদের কাছে কস্তুরি হলদিটা যদি না থাকে, রান্নাঘরের হলদি দেবে একদম কম, ওই হলুদটা কিন্তু কালার চলে আসবে। সেই জন্য যেহেতু ওইটা খাবারে ব্যবহার করা হয়, ওই হলুদে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে। তো আমি কিন্তু এখানে কালার চাইছি না, তাই তোমাদের হাতের কাছে কস্তুরি হলদিটা না থাকলে আমি যেই পরিমাণে এখানে দিয়েছি তার থেকে 1/3 ভাগ তোমরা দেবে, মানে এক চুটকি দেবে। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশাতে একটু টাইম লাগবে, তো তোমরা ধৈর্য ধরে এটাকে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে এবার তোমরা কিভাবে ব্যবহার করবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যেন স্কিনে ধুলোবালি না থাকে, এমন কি স্কিনে কোনো তৈলাক্ত ভাব না থাকে। এবার সমস্ত মুখে ভালো করে লাগাবে, এক অংশ যেন বাদ না থাকে। চোখের উপর, নিচ সব জায়গায় লাগাবে, এমনকি গলায়, হাতে, পায়ে, তোমরা সমস্ত জায়গায় কিন্তু এই মাস্কটা লাগিয়ে নিতে পারো। লাগিয়ে নেওয়ার পর, প্রথমে লাগানোর পর যখন একটু টেনে আসবে, তখন আরেকটা প্রলেপ দেবে, এভাবে দুবার লাগিয়ে নেবে। এবার এই মাস্কটা লাগানোর পর তোমরা 30 মিনিট মিনিমাম মুখে রেখে দেবে, আর তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে রেখে দেবে। এই মাস্কটা তোমাদের এখানে মধু কিন্তু আমাদের স্কিনটাকে টাইট করে, এমনকি গ্লো করে, স্কিনে যে একটা গ্লো ভাব সেটা আনে। আর ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য উপকার, আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকার। আমাদের সবার মধ্যে দেখতে পাবে যে গলা একটু একটু করে ভাঁজ পড়ে গেছে, সেই ভাঁজগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যাবে এই মাস্কটা ব্যবহার করার পর। কারণ আজকালকার দিনে আমাদের কম্পিউটারের সামনে বসে থাকা, নিচু হয়ে মোবাইল ঘাঁটা, এগুলোর কারণে দেখবে গলায় খুব তাড়াতাড়ি ভাঁজ চলে আসে, সেগুলো কিন্তু আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। এবার তোমরা মাস্কটা যখন 40 মিনিট রাখলে, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। প্লেন জল দিয়ে ধোয়ার পরে তোমাদের যদি মনে হয় স্কিনটা বেশ অয়েলি অয়েলি হচ্ছে, তাহলে তোমরা বাজার চলতি কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। আমি যে ফেস ওয়াশগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, ঘরে তৈরি করা ফেস ওয়াশ, সেই ফেস ওয়াশগুলো ব্যবহার করবে। আর যতই গরম পড়ুক না কেন, মুখে কিন্তু অবশ্যই ক্রিম দেবে। আর এক্ষেত্রেও কিন্তু তোমরা কোনো বাজার চলতি ক্রিম ব্যবহার করবে না, কারণ আমি অনেকগুলো ক্রিম তোমাদের সাথে ব্যবহার করেছি, সেই ক্রিমগুলো কিন্তু তোমরা দিতে পারো। আমার আগের ভিডিওতে আমি সানস্ক্রিন ডে ক্রিম একটা শেয়ার করেছি, সেটা ভীষণ ভীষণ উপকারী। তোমরা কিন্তু এই ক্রিমটা খুব সহজে ঘরে তৈরি করে ব্যবহার করতে পারো। যতদিন পর্যন্ত এই রেমেডিগুলো ইউজ করবে,
ততদিন তো তোমরা বাজার চলতি কোনো প্রোডাক্ট ব্যবহার করবে না, তারপরেও কিন্তু করবে না, তোমরা সবসময় ঘরে তৈরি করা ক্রিমগুলো ব্যবহার করবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। আর এই ফেস মাস্কটা যাদের ব্রণ হওয়ার পরে ব্রণের দাগ পড়ে আছে, পক্সের দাগ পড়ে আছে, এমনকি ত্বকে খুব ভাঁজ পড়ে গেছে, গলায় ভাঁজ পড়ে গেছে, সেই সব সমস্যা থেকেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আমি তোমাদের সাথে গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এই মাস্কটা ব্যবহার করার পর তোমরা নিজেই এই মাস্কটাকে ভালোবাসতে শুরু করবে, এতটা উপকারী একটা মাস্ক। আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করবে, আর যাদের একদম ড্রাই স্কিন তারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবে, আর এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য। আর যাদের অয়েলি স্কিন তারা কি করবে, এখানে যদি ভাবো যে এই প্যাকটা লাগানোর পর স্কিনটাকে ভীষণ অয়েলি লাগছে, তো তোমরা কি করবে, এই প্যাকটা যখন তৈরি করবে তখন সামান্য পরিমাণে বেসন মিশিয়ে নিতে পারো বা মুলতানি মাটি মিশিয়ে নিতে পারো। আর যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা কিন্তু আর অন্য কিছু মেশাবে না, এখানে আমি যা যা দিয়ে তৈরি করেছি তা তা দিয়েই কিন্তু তোমরা এই প্যাকটাকে তৈরি করে নেবে। আর তোমরা যদি মনে করো যে তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিনও লাগাবে, তাহলেও কোনো সমস্যা নেই। আমি 2 দিন কেন বলছি, অনেকের আছে হাতে সময় থাকে না লাগানোর জন্য, তার জন্য বলছি সপ্তাহে 2 দিন লাগাতেই হবে। আর কেউ যদি বলো আমি ডেলি লাগাবো, তাতেও কোনো ক্ষতি নেই, কারণ একদম কেমিক্যাল ফ্রি, ঘরে তৈরি করা। আর ঘরের রেমেডি যদি তোমরা নিয়মিত ব্যবহার করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা ভালো রেজাল্ট পাচ্ছ। এই ফেস প্যাকটা তোমরা তৈরি করে কিন্তু সাথে সাথে লাগিয়ে নেবে, কখনো স্টোর করে রেখে দেবে না, তাহলে কিন্তু এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পারলে যে আমাদের রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব সহজে বাজার চলতি কেমিক্যালযুক্ত দামি ফেস প্যাকের থেকেও একদম অল্প খরচে, অল্প পরিমাণে রান্নাঘরের তৈরি থাকা জিনিস দিয়ে খুব সহজে আমরা খুব সুন্দর ফেস প্যাক তৈরি করে নিয়েছি, একদম 100% কেমিক্যাল ফ্রি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কি করবে, ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ তোমার একটা শেয়ার হয়তো অনেকের অনেক উপকারে আসতে পারে। আর যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।